ঈদের সময় তিনখানা বড় ছবি বড়ে মিয়া ছোটে মিয়া, ম্যাদান, মির্জা পোস্টপোন হচ্ছে। যারা টিকিট কেটে ফেলেছিলেন তারা প্রত্যেকে টাকা রিটার্ন পেয়ে যাবেন, এবং এই আর রিলিজের কয়েকদিন বাকি, তার মধ্যে ছবি রি এডিট হচ্ছে। পুষ্পা ভাউ কাল সকালে কখন আসছে, তো আমরা এই ভিডিওতে এই আপডেটসগুলো দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। বড়ে মিয়া ছোটে মিয়া, ম্যাদান, এই দুটো ছবি আমরা জানি হিন্দির পক্ষ থেকে আসছে, দুটো ছবি 10ই এপ্রিল আসার কথা ছিল, এবং বাংলার ছবি মির্জা সেই ছবিটারও একই দিনে আসার কথা ছিল। তবে এই তিনটে ছবি নিজের এই সময়ে এসে রিলিজ শিডিউল কেন চেঞ্জ করছে, তার কারণ হচ্ছে এখন বোঝা যাচ্ছে ঈদ 10 তারিখ নয়, 11 তারিখ পড়বে, এবং বেটার ওপেনিংয়ের জন্য তারা ঈদের দিনই ছবি রিলিজ করতে চেয়েছিল, যে কারণে রিলিজ ডেট যেরকম প্ল্যান করা হয়েছিল সেটা চেঞ্জ করা হয়। এই যে ভাসু ভগনানী, জ্যাকি ভগনানী তারা এবং বনি কাপুর, তারা একসাথে মিটিং করে দুটো ছবির প্রযোজক, এবং তারা ডিসাইড করে দুটো ছবিকেই বেটার ওপেনিংয়ের জন্য তাদের একসাথে মুভ করতে হবে, যে কারণে তারা 10ই এপ্রিল বিকেল 6টার পর থেকে এই ছবির যা যা শো ছিল সেগুলোর ব্যবস্থা করবে। তারা 11 তারিখ শিফট করছে না, তারা 10 তারিখই আসছে, তবে সকালবেলা দুপুরবেলা যা শো ছিল সেই সব শো ক্যান্সেল করা হয়েছে। 6টার পর থেকে তোমরা এখন বুক মাই শো বা যে কোনো জায়গায় গিয়ে দেখো টিকিট পেয়ে যাবে, কিন্তু সকালবেলার কোনো শোয়ের টিকিট তোমরা পাবে না। যারা সকালবেলার শোয়ের টিকিট অলরেডি কেটেছিল তাদেরকে প্রত্যেককে রিটার্ন করে দেওয়া হবে, প্রত্যেককে টাকা ফেরত পেয়ে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে বেটার ওপেনিংয়ের জন্য তারা 10 তারিখ 6টার পর তাদের শো অ্যাভেলেবেল করছে, এবং 11 তারিখ থেকে সম্পূর্ণ শো অ্যাভেলেবেল করবে, তবে সকাল দুপুরে কোনো শো থাকবে না। এটার কারণ হচ্ছে বেটার ওপেনিং, যাতে ঈদের ওই ক্রেজটা তারা কাজে লাগাতে পারে। আরও একটা বিষয় হচ্ছে তারা কিন্তু অ্যাডভান্স বুকিং উইন্ডো ওপেন করেছিল, অ্যাডভান্স বুকিং উইন্ডোতে 10 তারিখে সেরকম কোনো বুকিং খুব লিমিটেড জায়গায় করেছিল, সব জায়গায় ওপেনিং হয়নি, বাট ক্রেজটা একদমই দেখা যায়নি যতটুকু জায়গায় বুকিং হয়েছিল, এবং সেটাকে ভালো রেসপন্স বলা হচ্ছিল না, যেই কারণে তারা এই স্টেপটা নিয়েছে। একইভাবে যদি আমরা মির্জার কথা বলি, মির্জা ছবিটা 10ই এপ্রিল আসছে না, এই ছবিটার নতুন রিলিজ ডেট হচ্ছে 11ই এপ্রিল। মির্জার যেরকম আগে খবর এসেছিলো মির্জা 10 তারিখ আসবে, মির্জা 10 তারিখ আসবে না, ঈদের দিন অর্থাৎ 11 তারিখই এই ছবিটা মুক্তি পাবে নিকটবর্তী সিনেমা হলে। তো দেখার এই তিনটে ছবির এরকম যে ডিসিশন, এরকম যে রিলিজ ডেট বদল, যেমন বড়ে মিয়া ছোটে মিয়া ম্যাদান একই দিনে আসছে, বাট এই যে সকাল দুপুরটা আসছে না, এই ডিসিশনটা এই তিনটে ছবির ক্ষেত্রে কি লাভজনক হয় না, এটা অন্যরকমভাবে চাপ সৃষ্টি করে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, বড়ে মিয়া ছোটে মিয়া এই ছবির ডিরেকশন নিয়ে আমরা আগে কথা বলেছিলাম, এই ছবিটাকে আবার রিএডিট করা হয়েছে ছবির ডিরেকশন কমানোর জন্য, যাতে এই ছবিটা বেশি শো পায়। এই ছবিটা এবং ম্যাদান দুটো ছবির ডিরেকশনে অনেক বড় ছবি, এবং যেহেতু কোনো ছবির ডিউরেশন এমন নয় যে 2 ঘন্টার, যে কারণে তারা দুটো ছবিকেই যে শো ভেবেছিল দেবে ডিউরেশন আসার পরে তার থেকে কম শো ধার্য করা হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে বড়ে মিয়া ছোটে মিয়া ছবির নতুন ডিউরেশন, নতুন রান টাইম হলো 2 ঘন্টা 36 মিনিট, অর্থাৎ তারা মোটামুটি 8 মিনিট এই ছবিটা ট্রিম করেছে। 2 ঘন্টা 36 মিনিট হচ্ছে এই ছবির নতুন ডিউরেশন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, বেবি জন অর্থাৎ বরুণ ধাওয়ানের যে ছবিটা, সেই ছবিটা অ্যাটলি প্রডিউস করছে, এই ছবিটাও পোস্টপোন হবে। এই ছবিটা 31 মেতে সিনেমা হলে মুক্তি পাবে না। এই ছবিটার একটা অ্যানাউন্সমেন্ট খুব শীঘ্রই আসবে, এবং সেখানে এই ছবির নতুন রিলিজ ডেট তারা জানিয়ে দেবে। ছবিটা ভোটের যে পুরোপুরি চাপ রয়েছে সেটাকে অ্যাভয়েড করার জন্য জুনের পরেই ছবির নতুন রিলিজ ডেট আনবে, এবং তারা দেখেছে এই ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে একটা উৎসাহ দেখা গেছে, ফলত এই ছবিটাকে যে কোনো সময় এনে ছবিটার যে হাইপ সেটাকে নষ্ট করলে চলবে না। দেখার এই ছবিটার জন্য অডিয়েন্স কীরকমভাবে এক্সাইটেড থাকে। ফ্যামিলি ম্যান সিজন 3 এটা কবে আসবে? ফ্যামিলি ম্যান সিজন 3 কেন প্রাইম লিস্টে নেই, তার কারণ এই সিরিজের কাজ শুরু হয়নি। তো যেটা লেটেস্ট আপডেট এবং অন্যতম বড় আপডেট, আর 20 দিনের মধ্যে ফ্যামিলি ম্যান সিজন 3-র কাজ আরম্ভ হবে, এই শোয়ের কাজ শুরু হয়ে যাবে, পুরোপুরি ফ্লোরে যাবে, এবং এটা অফিসিয়াল আপডেট। তো আর 20 দিনের মধ্যে এই সিরিজ, এই মোস্ট অ্যান্টিসিপেটেড সিরিজ ফ্লোরে যাবে। তো দেখার এর শ্যুটিং কতটা সময় ধরে হয়, এবং এই যে আমি বলেছিলাম তখন যে রাজ অ্যান্ড ডিকে তারা এই যে একটা ইউনিভার্স বানাচ্ছে, সিটাডেল ফার্জি ক্যারেক্টার রয়েছে সেখানে, সেখানে আমাদের শ্রীকান্ত রয়েছে, এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে লিঙ্কড, যে কারণে তারা একটা পুরো শো কমপ্লিট করে
সেটার রেসপন্স দেখে, তারপর তারা ফ্লোরে যায়, বা অ্যাটলিস্ট সেই শোটা কমপ্লিট হয়ে গেলে তারপরেই তারা গল্প সাজায়। তারা একসাথে দুটো কাজ করে না। তো দেখার ফ্যামিলি ম্যান সিজন থ্রি কতটা সময় নিয়ে হয় এবং যখন এই শোটা আসে এই শোটা কীরকম কী রেসপন্স পায়। আমরা যদি পরবর্তী বিষয়ে আসি সেটা হচ্ছে পুষ্পা ভাউ কালকে সকালবেলা কখন আসবে তার টিজার নিয়ে। কালকে 11:07 আসবে পুষ্পা টু এর টিজার, কালকে 11:07 আসবে পুষ্পা টু এর টিজার। এবং তারা আজকে একটা পোস্টার ড্রপ করে সেটা কনফার্ম করেছে এবং এই পোস্টারটায় পুষ্পা ভাউকে ব্যাপক লাগছে। যেরকম সে একটা সিংহাসনে বসে রয়েছে, পিছনে তার টিম, এবং যেরকমভাবে ব্যাকলাইট পড়ছে, সামনে আগুন জ্বলছে, তার হাতে একটা কুড়ুল, সে পায়ের ওপর পা তুলে রয়েছে, আর যেরকম তার চাউন। পুষ্পার ক্যারেক্টারটা যেরকম আতরাঙ্গি, এখানে যেরকম ভায়োলেট কালারের সে শার্ট পরেছে, যেরকম সে লুঙ্গি আর প্যান্ট পরেছে, যেরকম তার চুলের কালার, যেরকম তার সিংহাসনটা, এবং এই পোস্টারটার মধ্যে এই যে পিছনে কন্টেনারগুলো রয়েছে তার মধ্যে একটা হোয়াইট, আমি বললাম একটা সাদা যেরকমভাবে ব্যাকড্রপটা ডিজাইন করা হয়েছে, আর পুরো পোস্টারের মধ্যে যেহেতু অরেঞ্জ ফিল লাইট রয়েছে, পোস্টারটাই গ্রিন এবং অরেঞ্জে ব্যাপক লাগছে দেখতে। তো দেখার এই ছবিটার টিজার কেমন হয়। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস, সব বড় বড় আপডেটস ছিল। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।